সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বায়তুল মোকাররম এলাকায়। বায়তুল মোকাররম মাজার শেষের আগেই কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আর হঠাৎ করে আজকে কিন্তু এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কিন্তু কোনো কর্মসূচি পাওয়া যায়নি যেমনটি আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে কিন্তু নামাজ শেষ হয়ে যাচ্ছে, আপনাদেরকে নামাজ আমি দেখাচ্ছিলাম। নামাজ কিন্তু শেষ, বায়তুল মোকাররম এলাকায় নামাজ শেষের আগেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, আমরা যেমনটি আপনাদের দেখার চেষ্টা করছিলাম। নামাজের পরপরই কিন্তু মূলত পুলিশের সতর্ক অবস্থান জারি আমরা দেখতে পাচ্ছিলাম। হঠাৎ কী কারণে মূলত পুলিশের পক্ষ থেকে এমন নিরাপত্তা জোরদার করা হয়েছে সেই মুহূর্তে কিন্তু সে ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা প্রতি শুক্রবারেই কিন্তু মূলত দেখতে পারি যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি না থাকলেও পুলিশের এমন উপস্থিতি কিন্তু আমরা দেখতে পারি যেমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আজ পবিত্র শুক্রবার এবং জুমার নামাজের পরপরই কিন্তু পুলিশের এই সতর্ক অবস্থান জারি আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম। কোনো ইসলামিক দলের সমাবেশ বা কেন্দ্র করে কিন্তু মূলত এমন নিরাপত্তা জোরদার করা হয়, কিন্তু আজকে মূলত কিন্তু কারো কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি ঘোষণা নেই এমনটি জানা গিয়েছে। যে এখন পর্যন্ত কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচি কিন্তু ঘোষণা নেই, বা এখন মানে আমরা যেমনটি দেখি যে প্রতি শুক্রবারেই কিন্তু নামাজের থাকলে নামাজের পরপরেই কিন্তু মূলত কোনো রাজনৈতিক দলের কর্মসূচি শুরু হয়ে যায়, কিন্তু আজকে নামাজ শেষ হওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে মুসল্লিরা বের হয়ে আসছে। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বায়তুল মোকাররম, যেখান থেকে দেখার চেষ্টা করছিলাম যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নামাজের পরপরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। Thank you.